দমকল মডেল স্কুলের হস্টেলে উদ্ধার পঞ্চম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। মৃত পড়ুয়ার নাম সামায়ুল শেখ, বাড়ি ইসলামপুরের নজিরপুর গ্রামে বলে জানা যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে দমকল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, দমকল মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়া সামাউল শেখ বিগত 9 মাস আগে ভর্তি হয়েছিল স্কুলে। পড়াশোনাতে ভালো একমাত্র ছেলে, যাতে পড়াশোনায় কোনো সমস্যার সৃষ্টি না হয় তাই স্কুলেরই আবাসিকে ছেলেকে থাকতে দিয়েছিল পরিবার। তবে সেখানে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ছেলেকে, সেটা বুঝতে পারেনি পরিবার। তাই গত কয়েক মাস আগে ছুটি কাটাতে এসে বাড়ি থেকে স্কুলে যেতে চাইছিল না ছেলে। এটা যে ছেলের শেষ যাত্রা হবে সেটা হয়তো টের পেয়েছিল না তার পরিবার। টের পেলে আর স্কুলের আবাসিকে পাঠিয়ে একমাত্র ছেলেকে খোয়াতেন না বাবা মা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিনের এই ঘটনায় স্কুলকে দায়ী করে মৃতদেহ আটকে রেখে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। যেই স্কুলের সামনে দমকল রমনা বসন্তপুরে যে মডেল স্কুলের সামনে সেই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে, যেখানে যেই স্কুলের ভিতরে রয়েছে সেই আবাসিকটা, সেই আবাসিকে কিন্তু যাওয়ার কারোই অনুমতি নেই। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের মেন গেট, এবং স্কুলের বাইরেই ঠিক এক জায়গায় এখানে লাগিয়ে দেওয়া হয়েছে একটা নোটিশ বোর্ড, যেখানে লেখা রয়েছে অনিবার্য কারণবশত আজ 21/3/2018 অর্থাৎ বুধবার বিদ্যালয় বন্ধ থাকলো। আপনারা দেখছেন, এই দুর্ঘটনা ঘটার পরেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং আবাসিক কর্তৃপক্ষ স্কুলটাকে একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং ছুটি ঘোষণা করে দিয়েছে। তার মানে কি, তারা এটাই বোঝাতে চাইছে, তারা কি এড়িয়ে যেতে চাইছে এইরকম একটা ঘটনা থেকে? তারা কিন্তু এখনো কোনো জবাব দিতে পারেনি পরিবারের লোকজনকে। এই নিয়েই কিন্তু দমকল এসডিও মোড়ে অবরোধ চলছে, বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক, এ নিয়ে কিন্তু অনেক হ্যাবারিং চলছে এলাকায়। যদিও সেটি ঘন্টাখানেক চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলের পৌরপিতা শৌমিক হোসেন। মৃতের পরিবারের পক্ষ থেকে স্কুলের আবাসিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দমকল থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও এই বিষয়ে ওই স্কুল কর্তৃপক্ষের বক্তব্য এটি একটি আত্মহত্যা ঘটনা ছাড়া কিছুই নয়, তবে মৃতের গায়ের ক্ষতবিক্ষত চিহ্ন বারবার প্রশ্নের দিকে ঠেলে দিচ্ছে পরিবারের লোকজনকে। পয়সা দিচ্ছি, পড়াশোনা করাচ্ছি, কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে যে টোটাল এখানে যে সিকিউরিটি দিয়ে থাকে তার তো একটা ইনভলভ থাকার দরকার আছে টোটাল বিষয়টার উপরে। তো এই যে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেল, সেখানে বিন্দু পরিমাণ সে টের পাচ্ছে না টোটাল বিষয়টার উপরে, এটা খুব দুর্ভাগ্যজনক এবং খুব খারাপ। সেই জন্য আমাদের বাচ্চা বা এখানে যে পড়াশোনা করছে, আমার ছেলেটা ক্লাস 7 পড়ে, তো এমন তো অবস্থায় আমি যে নিজেকে একটা নির্ভরযোগ্য মনে করবো এই প্রতিষ্ঠানের উপরে, সে বিশ্বাস আমার থাকছে না। কলকাতার পরে কিন্তু আবার মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের দমকল মডেল স্কুলের আবাসিক থেকে উদ্ধার হলো এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। সেই পড়ুয়ার পরিবারের সঙ্গেই আমরা এখন কথা বলে নেব। কি হয়েছিল, কিভাবে আপনারা জানলেন যে কি হয়েছিল? আমাকে ফোন করেছিলাম 9:30 সময়, হেডমাস্টার মশাই দিয়ে বলছে এটা কি মোহাম্মদ আলীর মোবাইল দামছে, বলছে আপনি কে হন, আপনার স্কুলে কি আপনার কেউ আছে? আমি বলছি হ্যাঁ, আমার ছেলে পড়ে। বলছে আপনি ছেলের কে হন? আমি তো ছেলের মা। আপনারা তাড়াতাড়ি স্কুলে আসেন। তা বলছে আমি বলছি যে কিছু কি হয়েছে আমার ছেলের, দিয়ে বলছে আপনি তাড়াতাড়ি আসেন। আবার বলছে কিছু হয়েছে আমার ছেলের, বলেন না কিছু হলে তো আমি আগে যেতে পারবো না, কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে ফোন ওরা কাটেনি, ওরা ওরা বলছে এরকম ঘটনা কি করে ঘটলো, কখন ঘটলো? আমি বলছি তাহলে কি আমার ছেলে কিছু চুরি করেছে? এর আগে কি, এর আগে কোনোদিন ছেলে বলেছিল কোনো সমস্যা হয়? কি বলতো? বলেছিল প্রায় মাসখানেক আগে বলেছিল 3টে ছেলে ওদের রুমে ঢুকে মদ খেয়েছে। ওদের যে রুমে থাকে সে রুমের জানলাটা এতক্ষণ ভাঙা, কাঁচটা। তার মানে কি এটাই যে মডেল স্কুলের আবাসিকে এখনো সুরক্ষিত নয় পড়ুয়ারা? তার মানে কি এটাই যে এইরকম ভাবে একের পর এক শিশু হত্যা হবে বা পড়ুয়া হত্যা হবে? এটাই আরো জানা যাবে প্রশাসনের মুখ থেকে। আমরা জানবো দমকল থেকে ক্যামেরা কিপিং এর সঙ্গে রফিকুল ইসলাম, সাইন বাংলা।